কবিগুরুর 160তম জন্মদিনে প্রণাম জানালেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। আজ কবিগুরুর 160তম জন্মদিবস উপলক্ষে আসানসোল পুর নিগমের মেয়র আসানসোলের রবীন্দ্র ভবনের বিভিন্ন জায়গায় কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা ও প্রণাম জানান মাল্যদানের মাধ্যমে। আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারি মাল্যদান করেন, সঙ্গে ছিলেন MMIC অভিজিৎ ঘটক, পূর্ণশশী রায়, অমরনাথ চ্যাটার্জি, তাপস ব্যানার্জি সহ আরও অনেকে। আপনারা জানেন যে আজ 25শে বৈশাখ, আমাদের কবিগুরু জন্মদিন উপলক্ষে আমাদের যে পৌর নিগমের তরফ থেকে যে ছোট্ট একটা অনুষ্ঠান করা হয়েছে, বিভিন্ন সামাজিক যে নিয়ম, মেডিকেল ফ্যাটার্নিটির যারা আছেন তারা যে নির্দেশাবলী দিয়েছেন সেটা মেনে আমরা এই অনুষ্ঠান করছি। একদিকে যখন কবিগুরুকে আমরা স্মরণ করছি এবং এই কবিগুরুই বিশ্বের দরবারে বাংলাকে যে পরিচয় দিয়েছিলেন সেটার ভেবে আবার আমরা উৎসাহিত হচ্ছি, উদ্দীপিত হচ্ছি। ঠিক অন্যদিকে এটা আমাদের কাছে খুবই পেইনফুল যে এত সহজ সরলভাবে আজকে আমাদের এই অনুষ্ঠান করতে হলো, কেন আজকের দিন সমস্ত বাংলার মানুষ একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি আমরা উদযাপিত করতাম, অতীতে করে এসেছি এবং এবছর আমরা এটা থেকে বঞ্চিত থাকলাম। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে বাহ্যিক বর্ণাঢ্যতা না থাকলেও বাঙালির মাঠ এমন ক্ষমতা আছে যে সে অন্তর দিয়ে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র সাহিত্য নিয়ে চর্চা চালিয়ে যাবে। এবং আজ সারাদিন ধরে আমাদের সারাদিনে যে 24 ঘন্টা আছে তার মধ্যে সবাই যারা প্রকৃত অর্থে বাংলাকে ভালোবাসে, বাঙালির মাটিকে ভালোবাসে, বাঙালির মাটির গন্ধ যাদেরকে টানে, তারা প্রকৃত অর্থে যারা বাঙালি, যারা বাংলাকে নিয়ে গর্ব করে, তারা অবশ্যই আজ সারাদিনে বিভিন্ন সময় যখনই তারা সময় পাবে রবীন্দ্র চর্চার মাধ্যমেই তাদের সময়টা কাটবে, এই আশা রাখছি। ধন্যবাদ। মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতাম, তার মধ্যে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে রবীন্দ্র নৃত্য, নাটক এবং নানান অনুষ্ঠানের মাধ্যমে আমরা করে থাকি। আমাদের প্রভাত ফেরি হতো, শহরকে সাজানো, শহরকে আমরা আলো এবং রবীন্দ্রসঙ্গীত দিয়ে আলো সাজিয়ে তুলতাম এবং মানুষকে, আসানসোলের মানুষ 3 দিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত শুনতে পেতেন। কিন্তু এই পরিস্থিতিতে আমরা সেগুলো করতে পারছি না। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যে নিয়ম আছে সেই নিয়ম মেনেই তাকে আজকে শ্রদ্ধাঞ্জলি জানালাম। কিন্তু এটা আমরা সকলেই জানি যে রবীন্দ্রপ্রেমী প্রত্যেকটি মানুষ যারা বাংলাকে ভালোবাসে, যারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসে, তারা কিন্তু বাড়িতে বসে তারা রবীন্দ্রচর্চা করবে, তারা রবীন্দ্রনাথকে আজকে শ্রদ্ধা জানাবে। তাই প্রত্যেকটি রবীন্দ্রপ্রেমী মানুষকে আমি জানাই যে আজকে আমরা যে অনুষ্ঠানগুলো করি সেগুলো করতে পারিনি। আপনারা এই পরিস্থিতিতে আপনারা বাড়িতে বসে আপনারা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানান, কবিগুরুকে যে শ্রদ্ধা আমরা জানিয়ে থাকি সেই শ্রদ্ধা কিন্তু আমরা শুধুমাত্র এই করোনা পরিস্থিতির কারণেই আমরা সেই অনুষ্ঠানগুলো করতে পারছি না। বাকি আমরা হৃদয় থেকে সেই শ্রদ্ধা কিন্তু কবিগুরুকে আজও আছে। এবং আমরা জানি যে কবিগুরু যে কবিতা এবং গানগুলো লিখে গেছে এই পরিস্থিতি থেকে আমাদের এই বেরিয়ে আসতে তার সেই কবিতা গানগুলো কিন্তু আমাদের প্রেরণা যোগাবে। প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তবে ব্যথিত হচ্ছে যে নাই পাবিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি না, এই বার্তা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা সবাই মিলে একসঙ্গে এই ভয়াবহ প্রতিকূলতা আমরা নিশ্চয়ই কাটিয়ে উঠতে পারবো। রবীন্দ্রনাথ আমাদের মনে, রবীন্দ্রনাথ আমাদের অন্তরে, রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে, রবীন্দ্রনাথ আমাদের বিবেকে, সেই রবীন্দ্রনাথের বার্তা নিয়ে আমরা এগিয়ে যাবো। সকল কাজে শুভেচ্ছা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।